নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, সাথে রয়েছি আমি সুমনা। 2000 টাকা দিলে তবেই মিলবে মার্কশিট, তারই প্রতিবাদে ঘাটাল পাঁশকুড়া সড়কে পথ অবরোধ ছাত্রছাত্রীদের। করোনা পরিস্থিতির কারণে প্রায় 1.5 বছর যাবৎ স্কুল কলেজ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তারপরেও মার্কশিট নিতে গিয়ে হাইরানির শিকার হতে হচ্ছে ছাত্রছাত্রীদের, এমনটাই জানিয়েছে ছাত্রছাত্রীরা। অন্যান্য কলেজে যেখানে বিনা পয়সায় মার্কশিট দেওয়া হচ্ছে, সেখানে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে মার্কশিট দেওয়ার সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে 2000 টাকা করে চাওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ তুলে ঘাটাল কলেজের সামনে ঘাটাল পাঁশকুড়া সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের দাবি, অ্যাডমিশন না হয়ে বাড়িতে থেকেই তারা পরীক্ষা দিয়েছে, এমনকি তাদের ক্লাসও নেওয়া হয়নি, কিন্তু তারপরেও যখন তারা কলেজে মার্কশিট নিতে এসেছে তখন তাদের থেকে 2000 টাকা করে চাওয়া হচ্ছে। কি চাইছেন এখন, কি চাইছেন, কি চাইছেন আপনারা? এ বিষয়ে ঘাটাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা মেনে প্রতিটি ছাত্রছাত্রীদেরই মূল ফি থেকে 40% কমানো হয়েছিল, অর্থাৎ ভর্তি বাবদ 1000 টাকা সহ ছাত্রছাত্রীদের মোট ফি দাঁড়িয়েছিল 5770 টাকা। সেই জায়গায় কলেজ থেকে 3070 টাকা নেওয়া হয়েছিল। সেই সময় ছাত্রছাত্রীরা 2070 টাকা দিয়েছিল এবং বাকি ছিল 1000 টাকা। বর্তমানে ফিফথ এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা হওয়ার পরে যখন ছাত্রছাত্রীরা মার্কশিট নিতে আসে, সেই 1000 টাকা চাওয়া হলে তারা এই বিক্ষোভ দেখায়। ঘাটাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। জানিয়ে করেনি সেটা কথা আমার মজা লাগছে। রাস্তায় বসতে পারেন না আপনারা, আমি আপনাদের আমি আমরা আমি আপনাদের ছেলেদের সঙ্গে কথা বলেছি যে প্রসিডেন্ট কি কি ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজ লাইক করুন। দিশা লজ, বিবাহ, অন্নপ্রাশন, কনফারেন্স হল ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের জন্য ঘর ভাড়া দেওয়া হয়। প্রোপাইটার সমীর পাত্র, মোবাইল নম্বর 7384569477, বেলতলা, শনি মন্দির পাড়া, কলমিজোড়, দাসপুর, পশ্চিম মেদিনীপুর। দিশা লজ, সকলকে স্বাগত। অরম পিওরিটি চ্যালেঞ্জ, যদি প্রমাণ করতে পারেন কি অরমে দ্বারা রিফাইন করা সোনার শুদ্ধতা 99.50% থেকে কম অথবা এর মধ্যে কোনো অশুদ্ধ ধাতু মেশানো আছে, তাহলে অরম আপনাকে দেবে পুরো 1,00,000 টাকার পুরস্কার। অরম, পিওরিটি ইন ওল্ড গোল্ড পিওরিটি।